নিয়তির নির্মমতায় ক্যান্সার আক্রান্ত হয়ে অনেক শিশুর ঠিকানাই এখন হাসপাতালের বিছানা। প্রতি বছর দেশে 10,000-এরও বেশি শিশু আক্রান্ত হচ্ছে ঘাতক ব্যাধি ক্যান্সারে। দীর্ঘমেয়াদী আর ব্যয় সাপেক্ষ হওয়ায় সামর্থ্যহীন অনেক অভিভাবকই চোখের পানিতে সন্তানের ভবিষ্যৎ ছেড়ে দেন নিয়তির উপর। গরিব মানুষ এটা চালাইতেছে, আল্লাহর উপরে ছেড়ে দিছে, আল্লাহ যা করবে তাই হবে। শেষ সম্বলটুকু বিক্রি করে অনেকে সন্তানকে হাসপাতালে ভর্তি করালেও চালাতে পারছেন না চিকিৎসার ব্যয়। একটা ঘর আসলে বেঁচে বিক্রি করছি, আর হলো মানুষের কাছ থেকে সাহায্য উঠাইতেছি। ডাক্তার বলছিল 6-7 লাখ টাকা লাগবে, এদিক 6 লাখ টাকা ফুরাই গেছে। খরচ প্রায় 3 লক্ষ টাকার মতো গেছে, জায়গা বিক্রি করে চালাইতেছি। এরা বলছে দীর্ঘ 3 বছর চিকিৎসা চলবে। গুটি কয়েক হৃদয়বান প্রতিষ্ঠান এবং মানুষের সহায়তায় হাসপাতাল সমাজসেবা অফিস দুস্থ রোগীদের সহায়তা করলেও প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়, আর এখাতে সরকারি বরাদ্দ যৎসামান্য। জাকাতের পাশাপাশি দান অনুদান আরো বেশি পেলে আমরা আরো বেশি সহযোগিতা করতে পারতাম। দিন দিন ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে চললেও নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা। জায়গায় আসার 3 দিন আগে যশোর থেকে আসছি। ফেনি সোনাগাজীকে মথামারা বিদ্যার জন্য আসছি। প্রতিদিনই ভর্তিযোগ্য একাধিক শিশু আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু 18 বেডের একটি ওয়ার্ডে জায়গা হয় না তাদের। শিশুদের ক্যান্সার ভালো হয়, এখানে প্রতিদিন 40-50 জন পেশেন্ট আসে। শিশু অঙ্কোলজি এবং হেমাটোলজি ওয়ার্ডে মিনিমাম পক্ষে 60-70টা বেড থাকা উচিত। সার্জারি সম্পন্ন হওয়া রোগীদের জন্যও নেই ডিএমসিতে আলাদা ওয়ার্ড। আমাদের এক একটা বেডে সাধারণত দেখা গেছে 2-3টা পেশেন্ট থাকে। আমাদের এখন পর্যন্ত সেইরকম কোনো আলাদা বিভাগও নেই। শিশু সার্জন আছে, কিন্তু শিশু অঙ্ক সার্জন নাই। পরিবার একটা ক্যান্সার চিকিৎসা করতে গিয়ে আসলে নিঃস্ব হয়ে যায়। নিয়তির নির্মম বাস্তবতা বোঝে না নিষ্পাপ এই কুড়িরা, ফিরতে চায় আপন ভুবনে। খারাপ লাগে, আল্লাহ যেন আমার বাবাটাকে ভালো করে দেয়, এটাই চাই। ছোট ছোট এই মুখগুলোর কচি দুটি হাতে প্রার্থনা সুস্থতার জন্যে। বিক্তবানরা সহ সমাজের প্রত্যেকে যদি একটু একটু করে তাদের পানে সহযোগিতার হাত বাড়ায়, তাহলেই তারা ফিরবে সুস্থ স্বাভাবিক জীবনে, হাসি ফুটবে তাদের এই পিতামাতার মুখে। দর্শক, আপনাদের টিভি মাই টিভি, তাই আপনাদের কথাগুলোই আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। ফোন 02551288969 থেকে 98 পর্যন্ত, মোবাইল 01674004016।